র‍্যাব আর সিপিসি এক পটুয়াখালী ক্যাম্পে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গতকাল রাতে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন তুলারাম কুরমান আলী শিকদারের বাড়ির পাশে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে উপস্থিত হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা মোহাম্মদ সাইফুল শিকদারকে গাঁজাসহ গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত আলামত সহ গ্রেপ্তারকৃত আসামিকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।